এক সময় একটি কোলাহলপূর্ণ শহরে গোল্ডম্যান নামে এক যুবতী বাস করতেন, যার হৃদয় তার শিশুর প্রতি ভালোবাসায় উপচে পড়েছিল। প্রতিদিন তিনি অক্লান্ত পরিশ্রম করে তার ছোট বাচ্চাটির জন্য যোগান দিতেন, নিশ্চিত হতেন যে তাদের কোনো অভাব নেই, এক ঝড়ের রাতে বাতাসের আর্তনাদ এবং বৃষ্টি অবিরামভাবে ঢেলে যাওয়া। গোল্ডম্যানের ছোট্ট আবাসনটি একটি গুরুতর বিপদের মুখোমুখি হয়েছিল। ছাদ ফুটো হতে লাগল, ঝড়ের জোরে দেয়াল কাঁপতে লাগল। ভয় গোল্ডম্যানের হৃদয়কে আঁকড়ে ধরেছিল যখন সে তার মূল্যবান শিশুটিকে কাছে ধরেছিল, কারো কাছে ফিরে যাওয়ার এবং খোঁজ করার জন্য কোনো আশ্রয় না থাকায় গোল্ডম্যান নিজেকে একটি দ্বিধায় পড়েছিলেন। কিন্তু সন্তানের প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তার শিশুকে সুরক্ষিত রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল, সে সেগুলিকে তার বাহুতে জড়িয়েছিল এবং ঝড়কে সাহস করেছিল। অন্ধকার এবং বিপজ্জনক রাতের মধ্যে দিয়ে গোল্ডম্যান আশা এবং ভালোবাসাকে ধরে রেখেছিল, তার শিশুকে ঝড়ের মধ্যে দিয়ে পথ দেখায়। ভোর হওয়ার সাথে সাথে ঝড় কমে গেল, নতুন দিন প্রকাশ করল, গোল্ডম্যানের সাহস এবং তার সন্তানের জন্য নিঃশর্ত ভালোবাসা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এটি প্রত্যেককে শিখিয়েছে যে প্রতিকূলতার মুখে এটি ভালোবাসা এবং সংকল্প যা সমস্ত ঝড়কে জয় করে, যাকে আমরা প্রিয় মনে করি, তাদের জন্য একটি উজ্জ্বল আগামীকাল নিশ্চিত করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।